আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন না, যারা আজকের এই আলোচনা শুনতেছেন সকলেই বলেন না আলহামদুলিল্লাহ। কেননা মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সর্ব অবস্থায় সর্বহালতে শুকরিয়া আদায় করব। কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত নেয়ামত রাজি দান করেছেন, এই নেয়ামত রাজির শুকরিয়া আদায় করে আমি কেন পৃথিবীর বুকে এমন কোন মানুষ সৃষ্টি হয় নাই, এমন কোন মানব সৃষ্টি হয় নাই যে আল্লাহ রব্বুল আলমিনের নেয়ামতের শুক্রিয়া আদায় করে সে শেষ করতে পারবে। এত নেয়ামতরা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন, সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অজস্র অগণিত অসংখ্য দুনিয়ার ক্যালকুলেটার ফেল, হাসরের ময়দানে যত সংখ্যক মানুষ হবে, যত কিছু হবে, যত শুকরিয়া আদায় করলে হয় তার চাইতো হাজারো লক্ষ কোটি গুণ বেশি বেশি শুকরিয়া আমি আদায় করছি আল্লাহ তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসুন আজকের যে আলোচনা, মুসাফিরের সলাত নিয়ে কিছু কথা হবে। মুসাফিরের সলাতের বিধিবিধানের কিছু, কখন আমরা মুসাফিরের সলাত আদায় করতে পারব আর কখন আমরা মুসাফির নয় মুকিমের সলাত আদায় করতে পারব, এ বিষয় নিয়ে আজকের আলোচনা। ধরুন কোনো এক ব্যক্তি বা আমি নিজেই 3 মঞ্জিল দূরত্ব যাওয়ার নিয়ত করলাম এবং বাড়ি থেকে বাইর হইলাম, কিন্তু পথের মধ্যে বা 1 মঞ্জিল বা 1.5 মঞ্জিল বা 2 মঞ্জিল যাওয়ার পর আমার এক আত্মীয় স্বজনের সাথে অথবা আমার এক প্রতিবেশীর সাথে দেখা হলো, ইনার বাড়িতে চলে গেলাম অথবা কোথাও যাওয়ার পর আপনি আমি লক্ষ্য করলাম আমার গাড়ি নষ্ট হয়ে গেল, কি হয়ে গেল, গাড়ি নষ্ট হয়ে গেল, কিন্তু আমি ওই জায়গায় যাব, আমি তো মুসাফিরের নিয়তে বাহির থেকে ঘর থেকে বাইর হয়েছি, কিন্তু ওই সময় ওই জায়গা থেকে যখন বাইর হলাম, বাইর হওয়ার ফলে আমি আপনার পথিমধ্যে কিছু দূর যাওয়ার পর আমার গাড়ি নষ্ট হয়ে গেল অথবা আমার কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশীর সাথে দেখা হয়ে গেল, তখন আমি ওই জায়গায় থাকার কিছুদিন নিয়ত করলাম, তখন কি আমি মুসাফির থাকবো না থাকবো না, এই বিধান কোথায় পাবেন? আসুন আমরা জেনে নেই, প্রতিমধ্যে যদি ওই স্থানে থাকার জন্য আমি নিয়ত করে ফেলি এবং ওই নিয়ত থাকা সত্ত্বেও ওই নিয়ত যদি আমি ওই জায়গায় কিছুক্ষণ সময় 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন থাকার নিয়ত করি, তাহলেও আমি মুসাফির থাকব, তাহলে আমি কি মুসাফির থাকব। কিন্তু যদি আমি ওই জায়গায় থাকার কারণে আমার গাড়ির অথবা আমার প্রতিবেশীর সাথে এমনইভাবে সাক্ষাৎ হয়েছে যে এই জায়গা থেকে আমাকে 15 দিনের আগে ছাড়বে না, তাহলে অবশ্যই আমি আর মুসাফিরের সলাত আদায় করতে পারবো না, আমি কসরের সলাত আদায় করতে পারবো না, আমাকে অবশ্যই মুকিম অর্থাৎ সাধারণ মানুষ, আমি বাড়িতে থাকলে যেইভাবে সলাত আদায় করতাম ঠিক একইভাবে ওই জায়গায়ও আমার সলাত আদায় করতে হবে, ওই জায়গায়ও আমার রোজার বিধিবিধান একই থাকবে। এখন যদি আমি ওই জায়গায় মানে 2 দিন বা 3 দিন থাকার বা আমার যে গাড়িটা প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে হয়তো 1 ঘন্টা 2 লাগতে পারে অথবা 1 দিন লাগতে পারে অথবা 2 দিন লাগতে পারে, তারপর ঠিক হয়ে তারপর আমি চলে যাব, তখন আমি ওই জায়গায় মুসাফিরের নেই সলাত আদায় করব।
এখন ধরেন আমি মুসাফিরের চলা তাড়াই করবো, যদি 15 দিনের কম এই জায়গায় আমার থাকার নিয়ত থাকে তাহলে এখন ধরেন আমি 15 দিনের বেশি লাগবে। আমরা গাড়ি যেভাবে নষ্ট হয়েছে এটা মেরামত করলে, অথবা গাড়ির যে মেকার আছে যিনি মেকানিক্যাল রয়েছেন, ইনি বলছেন যে আপনার গাড়ি ঠিক করতে কমপক্ষে আমার, আমি এক জায়গায় কাজে জড়িত রয়েছি, এখন আমার আসতে আরও 4-5 দিন সময় লাগবে, আপনার ঠিক করতে ধরে নেন পুরোপুরি কমপ্লিট করতে এই মাসের শেষের দিকে পাবেন, অর্থাৎ 15-20 দিন লেগে যাবে বা 1 মাসের মতো লেগে যাবে। আপনার গাড়ি ঠিক 15 দিন পর বা 14 দিনের দিন বা 10 দিনের দিন ঠিক হয়ে গেল, কিন্তু তখন কিন্তু আপনার মুসাফির রইলেন না। এখন নতুন করে আবার নিয়ত করলেন যে আমি যে জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গায় আমি যাব, তাহলে কিন্তু আপনি মুসাফির থাকবেন না। তাহলে কিন্তু আপনি আর মুসাফির থাকবেন না। তাহলে আপনি কি করতে হবে, তাহলে ওই জায়গা থেকে আপনার যে জায়গায় ভ্রমণ করার চিন্তা ভাবনা করলেন ওই জায়গায় আপনার দূরত্ব কি 72 কিলোমিটার হয় কি না, 3 মঞ্জিল হয় কি না, 24 কিলোমিটার 24 কিলোমিটার 24 কিলোমিটার, এই 24 24 24 যদি 72 কিলোমিটার হয়ে থাকে অথবা 48 মাইল পথ ওই জায়গার দূরত্ব হয়ে থাকেন, তাহলে আপনি আবার পুনরায় মুসাফির হয়ে যাবেন। আর যদি ওই জায়গা থেকে আপনার দূরত্ব 72 কিলোমিটারের কম হয়, 50 কিলোমিটার হয় অথবা 60 কিলোমিটার হয় অথবা 70 কিলোমিটার হয়, তাহলেও কিন্তু আপনি মুসাফির হবেন না। তাহলে কিন্তু আপনি মুসাফির হবেন না, আপনাকে অবশ্যই পরিপূর্ণ সালাত আদায় করতে হবে। যদি আপনার দূরত্ব 48 মাইলের বেশি হয় তাহলে আপনি ওই জায়গা থেকে মুসাফির হতে পারবেন, আর যদি 48 মাইলের কম হয় তাহলে কখনোই কখনোই মুসাফিরের সালাত আদায় করা যাবে না। এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমরা জেনে নেই। ধরুন কোনো এক ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় 48 মাইল যাওয়ার নিয়ত করলো বটে, কিন্তু সাথে সাথে এইরূপ নিয়ত করলো যে পথিমধ্যে কোনো এক মঞ্জিনে গিয়ে সে 15 দিন অবস্থান করবে, তবে সে আর মুসাফির থাকবে না। তারপর প্রতিমধ্যে সে স্থানে গিয়ে যদি 15 দিনে 15 দিন নাও থাকে তবু সে আর মুসাফির হবে না, সে কসরের সলাত আদায় করতে পারবে না। সারা পথে তার পরিপূর্ণ সলাত আদায় করতে হবে। আর যদি কোনো এক ব্যক্তি নিয়ত করলো যে আমি 3 মঞ্জিল যাব, কিন্তু প্রতিমূর্তি যাইয়া এক জায়গায় 10 দিন কাটিয়ে দিল, সে জায়গায় ধরুন মাত্র 1 মঞ্জিল গিয়েছে অথবা 1 মঞ্জিনের অর্ধেক জায়গায় গিয়েছে, কিন্তু ওই জায়গায় গিয়ে 10 দিন কাটাইলো, কয়দিন 10 দিন কাটাইলো, তারপর সে কিন্তু তারপরও কিন্তু ওই ব্যক্তি মুসাফিরের তালিকাভুক্ত থাকবে। তাকে মুসাফিরের সালাত যেইভাবে আদায় করে, ফজরে 2 রাকাত, জহরে 2 রাকাত, আসরে 2 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশারে 2 রাকাত, কোনো রাতে 5 রাকাত, আবার কোনো রাতে ফজরের সুন্নত পড়ার জন্য যদি আপনার ব্যতিব্যস্ততা না থাকে তাহলে ফজরের সুন্নত পড়ার জন্য এক্তিয়ার করেছেন, কিন্তু আপনি 2 রাকাত পড়লেও গুনাগার হবে না। এবার আসুন আরো একটু গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা না শুনলেই নয়। এক ব্যক্তি 3 মঞ্জিল, এখন ধরুন সাথে কোনো মহিলা রয়েছে, তাহলে আপনি দেখুন কি হয়। কোনো মহিলা হায়েজ অবস্থায় 4 মঞ্জিল দূরে যাওয়ার নিয়ত করে বাড়ি থেকে রওনা করলো, কিন্তু 2 মঞ্জিলে যাওয়ার পর, আপনারা কিন্তু ভালোভাবে জিনিসটা মনে রাখবেন, এটা মা বোনদের মাসালা, এটা পুরুষদের সাথে যখন মা বোনরা যখন নাকি আপনার মাস্তুরি জামাত বলা হয়, ওই জামাতে যখন আমরা
সফর করব, তখন আমাদের বিধিবিধান মা বোনদের জন্য। কোনো মহিলা যখন চার মঞ্জিল যাওয়ার জন্য নিয়ত করলো এবং বাড়ি থেকে বাইর হইল, কিন্তু দুই মঞ্জিল যাওয়ার পর তার মাসিকে বা ঋতুস্রাব দেখা দিল, কিন্তু দুই মঞ্জিল যাওয়ার পর সে পাক আসে দুই চার মঞ্জিল যাওয়ার পর সে মুসাফির হবে না। কথাটা বুঝতে পারেন না, আমি আবার বলি। কোনো মহিলা হায়েজ অবস্থায় বাসা থেকে রওনা করলো, কিন্তু আনুমানিক সে চার মঞ্জিল ছিয়ানব্বই কিলোমিটার পথ বা 100 কিলোমিটার পথ অতিক্রম করবে বলে তার গন্তব্যস্থানের নিয়ত করল বা যেতে হবে তার ওই জায়গায় গন্তব্যস্থান। কিন্তু ওই মহিলা চার মঞ্জিল দূরে যাওয়ার নিয়ত করলো বটে, কিন্তু রওনা করলো, কিন্তু যখন সে দুই মঞ্জিলে যাওয়ার গেল, যাওয়ার পর সে পাক হয়ে গেল। কি হয়ে গেল? পাক হয়ে গেল। সে তখন আর মুসাফির হবে না, গোসল করে পবিত্র হয়ে পুরান নামাজ আদায় করতে হবে। অবশ্য যদি পাক হওয়ার পরও অবশিষ্ট পথ তিন মঞ্জিল বা তার চেয়ে বেশি পরিমাণে থাকে, কিংবা সে বাড়ি থেকে পবিত্র হওয়া অবস্থায় রওনা করেছিল কিন্তু নিজ এলাকা অতিক্রম করার পর পথিমধ্যে হায়েজ হয়ে যায়, তবে সে মুসাফির হবে। পবিত্র হওয়ার পর তাকে কসরের সলাত আদায় করতে হবে। অর্থাৎ আপনারা কি বুঝতে পেরেছেন? আমি আবার সংক্ষেপ রূপে বলে দিচ্ছি। কোনো মা বোনরা যদি সফর করেন, ওই সফর অবস্থায় যদি আপনারা যদি বাসা থেকে যখন বাইর হবেন, তখন যদি ঋতুস্রাব অবস্থায় বাইর হন, যদি বাইর হওয়ার পর আপনারা, আমরা তো জানি তিন মঞ্জিল যাওয়ার পর সে মুসাফির হয়, এখন ধরুন আপনি ঘটনাক্রমে চার মঞ্জিল পথ অতিক্রম করবেন অথবা পাঁচ মঞ্জিল পথ অতিক্রম করবেন, অর্থাৎ আপনি 96-এর সাথে যদি 24 যোগ করা হয় তাহলে 120 কিলোমিটার হয়। ধরুন আপনি 120 কিলোমিটার পথ অতিক্রম করবেন, কিন্তু আপনি বাসা থেকে রওনা করেছেন মুসাফির অবস্থায়, যে আপনি তো মুসাফির, যে জায়গায় যাবেন ওই জায়গায় যাওয়া তো মুসাফির, কিন্তু প্রতিমধ্যে তো আপনার নামাজ আপনার উপর ফরজ নয়। এখন ধরুন আপনি ঘটনাক্রমে আপনি তিন মঞ্জিল পর অতিক্রম করে ফেললেন আর দুই মঞ্জিল বাকি রয়েছে, সুতরাং আপনি তখন থেকে আপনার মুসাফিরের সলাত আদায় করতে পারবেন না, আপনাকে পরিপূর্ণ সলাত আদায় করতে হবে। এখন ধরুন আপনি পাঁচ মঞ্জিল যাওয়ার নিয়ত করেছেন, কিন্তু দুই মঞ্জিল যাওয়ার পর অথবা এক মঞ্জিল পথ অতিক্রম করার পর আপনার ঋতুস্রাব মাসিক বা যেটাকে হায়েস বলা হয় এটা থেকে আপনি পবিত্র হয়ে গেছেন, আপনার গোসল আদায় করার পর আপনার বাকি যেই পথগুলো রয়েছে সেই পথ হয়তো চার মঞ্জিনের পথ রয়েছে অথবা তিন মঞ্জিনের পথ রয়েছে অথবা 3.5 মঞ্জিনের পথ রয়েছে, অর্থাৎ তিন মঞ্জিনের বেশি যদি পথ থেকে থাকে তাহলে আপনি তখন থেকে আবার মুসাফিরের সলাত আদায় করতে পারবেন। আর যদি দেখা যায় আপনি মুসাফির অবস্থায় রওনা করেছেন, কী অবস্থায়? আপনার হায়েস বা ঋতুস্রাব বা মাসিক অবস্থা আপনি সফর করেননি, আপনি পবিত্র অবস্থায় সফর করেছেন, সেটা তিন মঞ্জিনের পথ হতে পারে, চার মঞ্জিনে হতে পারে, পাঁচ মঞ্জিনে হতে পারে, 72 কিলোমিটার হতে পারে, 96 হতে পারে, 120 কিলোমিটারের পথ আপনি অতিক্রম করতাম বা তার বেশিও হতে পারে, এর বেশিও হলো আপনি মুসাফির হবেন। এখন কথা হলো আপনি যে মুসাফির হবেন, এখন আমার পানির ভাইরা, ওই মা বোন যখন পবিত্র অবস্থায় বাসা থেকে বাইর হলো, সে তিন মঞ্জিল পথ অতিক্রম করলো, কিন্তু ঘটনাক্রমে এক মঞ্জিল অথবা দুই মঞ্জিল যাওয়ার পর তার হায়েজ হয়ে গেছে বা ঋতুস্রাব হয়ে গেছেন, এখন দুদিন বা তিন দিন লাগতে পারেন, দু তিন দিন পর সে কিন্তু অবশ্যই অবশ্যই কসরের সলাত আদায় করতে হবে, কসরের সলাত আদায় করতে হবে, নতুবা কিন্তু গুণাহার হয়ে যাবেন। সেজন্য আজকের যে আলোচনা করলাম, এই আলোচনা মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনার এই মুসাফির অবস্থার আরও সলাতের অনেক বিধিবিধান রয়েছে, আমি ক্রমান্বয়ে ইনশাআল্লাহ একের পক্ষে এক আলোচনা করব। ধরুন আরও একটা ছোট্ট কথা বলে দিই, এক ব্যক্তির নামাজ আরম্ভ করার সময় মুসাফির ছিল, সে নামাজে
সে নামাজে কসরি নিয়ত করলো, কিন্তু নামাজের মধ্যেই সে 15 দিন থাকার নিয়ত করলো। তবে ওই নামাজ এবং পরবর্তী সব নামাজই পুরা পড়বে। কসরের নামাজ পড়লে তার জন্য জায়েজ হবে না, কথাটা ক্লিয়ার হন না? আমি আবার বলে দিচ্ছি, এক কোনো এক ব্যক্তি মুসাফিরের নিয়ত করলো যে সফর করবে, সে নামাজে কসরই নিয়ত করলো, নামাজের কি কসর নামাজের নিয়ত করলো, কিন্তু নামাজের মধ্যে সে 15 দিন থাকার নিয়ত করলো, তবে ওই নামাজ এবং পরবর্তী সব নামাজই সে পুরা পড়বে, কসরের সলাত আদায় করলে তার জন্য জায়েজ হবে না।